বিএনপি এখন ঘাপটি মেরে বসে আছে, ঘাপটি মেরে বসে আছে। তারা আবার সুযোগ পেলে আবার বের হবে, বের হয়ে জনগণের উপর হামলা পরিচালনা করবে। ওরা জানে নির্বাচনে জিতবে না, এখন চেষ্টা করবে দেশে গণ্ডগোল লাগানোর, এবং গণ্ডগোল লাগিয়ে দেশে একটি বিশেষ পরিস্থিতি তৈরি করার চেষ্টা করবে, পানি ঘোলা করার চেষ্টা করবে, সেই পানিতে মার শিকার করার চেষ্টা করবে। কিন্তু জনগণ সেই সুযোগ তাদেরকে আর দিবে না। আগামী নির্বাচনেও ইনশাল্লাহ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের ধ্বস দমন বিজয় হবে। সেই বিজয়ের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনা পরপর চতুর্থবারের মতো আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। বাংলাদেশের ইতিহাসে পঞ্চমবারের মতো জননেত্রী শেখ হাসিনা ইনশাল্লাহ প্রধানমন্ত্রীর আসন অলংকৃত করবে। মার্কিন ভিসা নীতি ঘোষণার পর বিএনপির মাথা আরও বেশি খারাপ, কারণ এখন আর নির্বাচন প্রতিহত করার কথা বলতে পারবে না, নির্বাচন বর্জন করার কথা বলতে পারবে না, নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। আগামী নির্বাচনে আমরা চাই, আমরা ওয়াকওভার চাই না, আমরা চাই আমরা খেলে গোল দিতে চাই। নির্বাচনী খেলায় আপনারা আসুন, আমরা খেলে বিজয় লাভ করতে চাই, আমরা খেলে আপনাদেরকে গোল দিতে চাই। কিন্তু বিএনপি খেলা থেকে পালিয়ে যেতে চায়। আমি বিএনপিকে অনুরোধ জানাবো, দয়া করে এবার নির্বাচন থেকে পালিয়ে যাবেন না, নির্বাচনের খেলা থেকে পালিয়ে যাবেন না, আসুন নির্বাচনে অংশগ্রহণ করুন এবং আপনাদের জনপ্রিয়তা যাচাই করুন। আপনারা 10% ভোট পান কিনা সেটি পরখ করে দেখুন। সবাইকে অনুরোধ জানাবো, এখন নির্বাচন যখন সমাগত, বিএনপির মাথা খারাপ হয়ে গেছে, বিএনপির এখন মাথা খারাপ, মির্জা ফখরুল সাহেবের মাথাও এখন খারাপ, এখন আবোল তাবোল বলা শুরু করেছে। আমরা যখন 79 সালে নির্বাচন হয়, সেই নির্বাচনে জিয়াউর রহমান যখন আমাদের উপর স্টিমলার চালায়, 79 সালের নির্বাচন আমার মনে আছে, তখন আমি কলেজ ছাত্রলীগের সেক্রেটারি। 79 সালের নির্বাচনের সময় চট্টগ্রাম শহরে বিএনপির ক্যাডার নামিয়ে দিয়ে তখন দা কিরিস নিয়ে লোহার রড নিয়ে মহড়া দেওয়া হয়েছিল। সেই নির্বাচনে আওয়ামী লীগকে ঠিকমতো ভোট দিতে দেওয়া হয় না, সেই নির্বাচনও আমরা 33-34% ভোট পেয়েছি 79 সালের নির্বাচনে। মির্জা ফখরুল সাহেব বলেছেন যে সুষ্ঠ নির্বাচন হলে নাকি আমরা 10% ভোটও পাব না। আসলে সুষ্ঠ নির্বাচন যদি হয়, ইনশাল্লাহ অবশ্যই সুষ্ঠ নির্বাচন হবে, বিএনপি যদি সেই নির্বাচনে অংশগ্রহণ করে তারা 10% বেশি ভোট পাবে না। আগামী নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করলে 10% বেশি ভোট পাবে না। তাদেরকে কেন মানুষ ভোট দিবে? তারা 3,500 মানুষ পুড়িয়েছে, তন্মধ্যে 500 জন আগুনে পুড়ে মারা গেছে, 4,000-এর মতো গাড়ি পুড়িয়েছে এবং মানুষের সম্পত্তি জ্বালিয়ে দিয়েছে, পুলিশের উপর হামলা পরিচালনা করছে। বিএনপির এই জন্য মানুষের কাছে যেতে ভয়, বিএনপি এখন মানুষকে ভয় পায় আর ভোটকে ভয় পায়। বিএনপির এখন দুই ভীতি, একটা হচ্ছে নির্বাচন ভীতি আর একটা হচ্ছে মানুষকে ভীতি। সেজন্য বিএনপি মহাসচিব সহ বিএনপির নেতাদের মাথা খারাপ হয়ে গেছে, বিশেষ করে